দিকে নজর রাখবো। প্রকৃতির রুদ্ররোষে দেবভূমি উত্তরাখণ্ড আর উত্তরাখণ্ডে কেদারনাথে আটকে থাকা পুণ্যার্থীদের উদ্ধার কাজ। আটকে থাকা 2537 জনকে উদ্ধার। ধস নেমেছে কেদারনাথ, চামোলি এবং টিহরিতে। সেখান থেকে এই পুণ্যার্থীদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। আটকে থাকা 2537 জনকে উদ্ধার করা গিয়েছে প্রকৃতির রোষে দেবভূমি উত্তরাখণ্ড। সেখান থেকে এত এত মানুষকে উদ্ধার কাজ চলছে, এখনো পর্যন্ত সেই উদ্ধার কাজ জারি নেমেছে। আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, এবং সেই ছবি একেবারে এখানেও একই সেই রোষের কবলে পড়েছে হিমাচল প্রদেশ। দেবভূমে একের পর এক ঘটনা ঘটছে। ইতিমধ্যে এই ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। একটু কিছুক্ষণ আগে আমরা ভেনাডের খবর আপনাদেরকে দেখাচ্ছিলাম, এবং এই মুহূর্তে হিমাচল প্রদেশের সেই ছবিটা আপনাদের সামনে। এখানেও একেবারে হড়পাবান, মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে হিমাচল প্রদেশ। দেবভূমে একেবারে লন্ডভন্ড পরিস্থিতি। এখনও পর্যন্ত 50 জন নিখোঁজ বলে জানা যাচ্ছে। 2 থেকে 3 দিন হিমাচলে ভারী বৃষ্টি চলছে। জলস্তর বৃদ্ধি পাচ্ছে বিপাশা নদীর। চার ঘন্টার ব্যবধানে পর পর 3টে ভূমিধস। এক নাগারে বৃষ্টিতে ভূমিধসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে কেরলের ওয়েনাড। নিখোঁজ প্রায় 500 জন মানুষ। প্রতিকূলতাকে কাটিয়েই চলছে উদ্ধার কাজ। ঈশ্বরের দেশ এখন ধ্বংসস্তূপে পরিণত। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে বহু মানুষ। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাঘাট। কয়েকদিন আগেও যে এলাকা মানুষের কোলাহলে গম গম করত, সেই এলাকাই এখন হয়ে পড়েছে দুর্গম। ধ্বংসস্তূপের মধ্যে থেকে চলছে প্রাণের খোঁজ। দিন রাত এক করে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে সেনা, এনডিআরএফ, কেরলের বিপর্যয় মোকাবিলা দপ্তর। কাদামাটি সরালে বেরিয়ে আসছে মৃতদেহ। इलाका ये पॉश इलाका है और इस पॉश इलाके में सभी लोग यहाँ पर रहते थे, लेकिन अब यहाँ पर कुछ भी नहीं बचा है। आप देखिए अलमीरा, ये अलमारी जो है इस कमरे घर से बाहर निकल गई। सोचिए इसमें सामान रखा हुआ है, अंदर आपको सामान भी दिखाई दे रहा होगा। आप देखेंगे कि एक साथ पानी इकट्ठा हुआ होगा। घर में आपको निशान नजर आएगा, शीशे टूट चुके हैं। बाहर गाड़ियाँ जो पड़ी पड़ी थी वो उल्टी पड़ी हुई है। 20 से 30 गाड़ियाँ इस इलाके में ऐसी, जो इस मलबा जो आपको इस वक्त नजर आ रहा है यहाँ पर इतना सारा, इसके नीचे दबी हुई है। इसीलिए लगातार यहाँ पर रेस्क्यू ऑपरेशन चलाया जा रहा था कि अगर कोई व्यक्ति यहाँ पर हो या किसी का शव हो तो उसको निकाला जा सके। কেরলের ওয়েনাডের বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট, বাড়িঘর প্রায় সবই নিশ্চিহ্ন। আকাশপথে দুর্গম এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন। রিলিফ ক্যাম্পস লগাই গে, মেডিকেল ক্যাম্পস, আর ড্রোন কি মদদ লি জা রহি, ডগ স্কোয়াড ওয়াহাঁ পর হ্যায়। ইসকে আলাওয়া হেলিকপ্টার কি মদদ লি জা রহি হ্যায়। 200 টু 300 লোক জো হ্যায় ভো লাপাতা বাতায়ে জা রহে হ্যায়। উনকো লেকার কে রেস্কিউ অপারেশন চালায়া জা রহা হ্যায়। প্রকৃতির রুদ্ররোষে বিপর্যস্ত হয়ে না, তবে এখনই কাটছে না বিপদ। কমরা সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। প্রকৃতি কা রৌদ্র রূপ কেসা হতা হ্যায় ये आपको मेरे पीछे जो तस्वीरें नजर आ रही है इससे अंदाजा लग जाएगा। अभी भी 200 से 300 लोग लापता बताए जा रहे, जिनके बारे में कुछ पता नहीं है कि वो लोग कहां पर गए। इसलिए यहां पर ऑपरेशन चलाया जा रहा है। रिपब्लिक बांग्ला। একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে ওয়েনাড, কেরলের ওয়েনাডের। এই মুহূর্তে ছবিটা দেখলে সত্যি ভয়াবহতা জাগছে। প্রকৃতির রোষের কবলে কেরলের ওয়েনাড একেবারে বিধ্বংসী রূপ ধারণ করেছে এই মুহূর্তে সেই জায়গা। প্রচুর মানুষের ইতিমধ্যে মৃত্যু হয়েছে, একেবারে লন্ডভন্ড হয়ে গিয়েছে কেরলের ওয়েনাড। ইতিমধ্যে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন সেই জায়গার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে চতুর্দিকে জল থই থই। উদ্ধার কাজে ভারতীয় সেনা যেমন নেমেছে,
এনডিআরএফ রয়েছে, সেনা রয়েছে এবং সেই উদ্ধার কাজ কিন্তু চলছে। এখনো পর্যন্ত 300 ছুঁই ছুঁই সেই মৃতের সংখ্যা এমনটা জানা যাচ্ছে। এবং যেহেতু ওয়েনাড সংলগ্ন বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলছে, এখনো সেই বৃষ্টি জারি রয়েছে, সে কারণে কিন্তু দেখা যাচ্ছে যে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। এবং সেই জায়গা থেকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মৃতের সংখ্যা 308 বলেই জানা যাচ্ছে। এবং যে আপডেট উঠে আসছে 308 ছাড়িয়ে গেল মৃতের সংখ্যা। এবং ভূমিধসে বিধ্বস্ত ওয়েনাডে কিন্তু প্রচুর মানুষ এই মুহূর্তে প্রাণ হারিয়েছে, যে আপডেট উঠে আসছে এই মুহূর্তে সেই সংখ্যা ছাড়িয়েছে 300-এরও বেশি, আমরা একটু আগেই জানাছিলাম। এবং এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে 308 ছাড়ালো মৃতের সংখ্যা, প্রচুর মানুষ এই মুহূর্তে নিখোঁজ। এবং যে এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বালু শিল্পী এই মুহূর্তে সেই শিল্পীর ছবি দেখাচ্ছে, আমরা প্রে ফর ওয়েনাড লিখছেন তিনি। এবং গোটা কেরলের ওয়েনাডে যে অবস্থা, ভয়াবহ অবস্থা, যার জেরে কিন্তু এত মানুষের প্রাণ গিয়েছে, সেই ঘটনার জেরেই কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বালু দিয়ে তৈরি করা হয়েছে প্রে ফর ওয়েনাড। তিনি বালু শিল্পী, তিনি তৈরি করেছেন এই ছবি, ইতিমধ্যে নেট দুনিয়া ভাইরাল হয়েছে সেই ছবি। উদ্ধার কাজে নেমেছে ভারতীয় সেনা, উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ, স্থানীয় প্রশাসন, একই সঙ্গে ভারতীয় সেনা। ওয়েনাডে ভূমিধসে মৃত্যু মিছিল, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা, প্রকৃতির রুদ্র রোষে ছারখার ওয়েনাড। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 308। উত্তরবঙ্গ, টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে, আর এর মাঝেই বৃষ্টিতে 10 নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় ধস। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে, টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বন্ধ রয়েছে তিস্তা থেকে সেবকগামী রাস্তা, ঘুরপথেই চলছে গাড়ি, চলছে এই মুহূর্তে রাস্তা পরিষ্কারের কাজ। বৃষ্টিতে 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে বিভিন্ন জায়গায়, এই মুহূর্তে সেই ধসের ছবি উঠে আসছে, যার জেরে বন্ধ রয়েছে তিস্তা থেকে সেবকগামী রাস্তা, ঘুরপথেই যাতায়াত করতে হচ্ছে পর্যটক থেকে শুরু করে অন্যান্য গাড়িগুলিকে, চলছে রাস্তা পরিষ্কারের কাজ। একটানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে এবং তার জেরেই কিন্তু একেবারে 10 নম্বর জাতীয় সড়ক বিভিন্ন জায়গায়, সেখানে ধস নেমেছে, বন্ধ করা হয়েছে তিস্তা থেকে সেবকগামী রাস্তা। পশ্চিম মেদিনীপুরের একটি ছবি এবার আপনাদের সামনে রাখবো। রাস্তা নাকি চাষের জমিতে বোঝাই অসম্ভব, বিপদের থেকে কম নেই স্কুলের রাস্তা, কর্দমাক্ত রাস্তা দিয়ে যাতায়াত শিক্ষক থেকে পড়ুয়াদের, একেবারে প্রাণ হাতে নিয়েই চলছে, হাতে জুতো সবজির ব্যাগ নিয়ে হেঁটেই চলছে যাতায়াত শিক্ষক থেকে পড়ুয়াদের। ছবি দেখুন আপনারা, আপনারা দেখলে এখানেই বুঝতে পারবেন যে এটা আসলে রাস্তা নাকি জমি, বোঝার উপায় মাত্র নেই। রাস্তা মেরামতি নিয়ে বারবার তারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে, স্থানীয় মানুষজন থেকে শিক্ষক পড়ুয়া প্রত্যেকেই, কিন্তু আবেদন জানিয়েও তো কোনো কাজ হয়নি বলেই অভিযোগ, যদিও দ্রুত রাস্তা সারাইয়ের আশ্বাস বিধায়কের। পশ্চিম মেদিনীপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিম মেদিনীপুরের দাসপুরে একেবারে হতশ্রী রাস্তার চেহারা, কর্দমাক্ত রাস্তা দিয়ে যাতায়াত শিক্ষক থেকে পড়ুয়ারা, হাতে জুতো এবং সবজির ব্যাগ নিয়ে হেঁটে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে স্থানীয় মানুষজন কি জানাচ্ছে শুনুন। ছেলেটা কারার জন্য স্কুল যেতে পারছেন না, এবারে 4-5 দিন গেলাম, বাড়িতে ছেলেটা জ্বর হয়ে গেছে, মানে কাদা ঘেঁটে ঘেঁটে যে কাদা না ঘাঁটলে স্কুলটা যেতেই পারছে না। খারাপ বলতে কেমন খারাপ, প্রচুর খারাপ, পড়াশোনা করে যেতে পারেনি, সবাই কি করে যাবে, রাস্তা বাগানে বললেও কিছু করেনি। রাস্তা ধরা আছে, চিন্তা করো, দুটো রাস্তা ধরা আছে, স্ট্যান্ডার্ড, এবারে প্ল্যান অনুযায়ী তো কাজ করতে হবে, সিস্টেমে হাঁটতে হবে, যে আজকে বললে আজকেই রাস্তা, আমাদের 1 বছর হলো আমরা এসেছি এই চেয়ারে, কিন্তু আমাদের আমলে এখনও কাজ আরম্ভই হয়নি, এটা আগের প্রধান কাজ ঠিক করে গেল, সেই কাজগুলো এখনও চলছে, এবার স্ট্যান্ডার্ড হচ্ছে, এবার পরের এই ক্ষেত্রে এবার আমাদের কাজ আরম্ভ হবে।